রাজগুবি নয়, রাজগুবি নয়, সত্যিকারের কথা। ছায়ার সঙ্গে কুস্তি করে দাঁত্রে হলো ব্যথা। সুপ্রিয় সুধী, আমি প্রণব সিংহ, ধারা বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওই যে ছায়ার সাথে কুস্তি করার কথা বলছিলাম, সে ছায়ার নাম হচ্ছে ব্যাকরণ। শুনেই নিশ্চয় সবার একটু নড়ে চড়ে বসার অন্যরকম ইচ্ছে হচ্ছে। কেননা যারা ছাত্র জীবন পার করে এসছেন, যারা এখনো ছাত্র জীবনে আছেন, প্রত্যেকেই এই ছায়া ব্যাকরণের সাথে বেশ লড়াই করতে হয়েছে, কুস্তি করতেই হয়েছে সবাইকে, প্রায় সবাইকেই। কেন? কারণ সহযোগিতার অভাব, ব্যাকরণের বিষয়গুলোর অনেকটা জটিলতা ইত্যাদি ইত্যাদি কারণে প্রায় সবাইকে লড়াই করতে হয়েছে। তো আমি যখন শিক্ষকতা শুরু করলাম, আমি চিন্তা করলাম যে আমি যেভাবে এই রাস্তার হাত থেকে, এই কুস্তি করার হাত থেকে বেঁচে এসেছি, সেইভাবে বাকিদেরকেও একটু বাঁচানোর চেষ্টা করি। আর সেই কারণেই ধারা বাংলায় আমরা এই প্রয়াসটা নিয়েছি। আমরা ধারা বাংলায় বাংলা ব্যাকরণের বিভিন্ন ধরনের অধ্যায়গুলোর আলোচনা, সেগুলোর সহজ টেকনিকের মাধ্যমে কি করে মনে রাখা যায়, বাংলা প্রথম পত্রের বিভিন্ন বিষয়, সেগুলোর সম্পূর্ণ আলোচনা, এই সব কিছুই আমরা দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের সময় আর নষ্ট না করে আসুন আমরা আমাদের বিষয়ে ঢুকে যাই। বিভক্তি না, মানুষ আর মানুষে বিভক্তি নয়, বাংলা ব্যাকরণের বিভক্তি। যখন প্রশ্ন করা হয় যে বিভক্তি কি, সেটা নিয়ে একটা ধাঁধা অথবা দ্বিধা দুটোরই সৃষ্টি হয়। কেন? কারণ বাংলা ব্যাকরণে এক বিভক্তি নামে দুই ধরনের বিভক্তি আছে। সাধারণভাবে যে বিভক্তি আমরা চিনি, সেটা ব্যবহৃত হয় কারকের সাথে, সেজন্য আমরা একসাথে বলি কারক বিভক্তি। কিন্তু একটু কম পরিচিত আরেকটা বিভক্তি আছে, তার নাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। তো প্রথমে আমরা জেনে আসি যে বিভক্তি কাকে বলে। বিভক্তি হচ্ছে কতগুলো চিহ্ন, যে চিহ্নগুলো ব্যবহৃত হয় শব্দকে বাক্যে ব্যবহারের উপযুক্ত করার জন্য। সোজা কথায়, যখন আমি একটা ধাতু বা একটা শব্দকে বাক্যে ব্যবহার করতে চাই, বাক্যে ব্যবহার করে তাকে পদ বানাতে চাই, তখন আমাকে যে চিহ্ন যুক্ত করতে হবে সেই চিহ্নের নাম হচ্ছে বিভক্তি। তো সোজা কথায় আমি বিভক্তিকে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। এক, শব্দ বিভক্তি যা ব্যবহৃত হবে কারকের সাথে। দুই, ক্রিয়া বিভক্তি যা ব্যবহৃত হবে ক্রিয়াপদ বানানোর জন্য। শব্দ বিভক্তি এবং ক্রিয়া বিভক্তি দুজনেরই মোটা দাগে কাজ কিন্তু একই। সেই কাজটা কি? একটা শব্দকে অথবা একটা ধাতুকে বাক্যে ব্যবহারের জন্য, অর্থাৎ পদ হিসেবে ব্যবহারের জন্য উপযুক্ত করে তোলা। যেমন একটা উদাহরণে আসি, আমি এখানে লিখছি ছুরি, পেন্সিল, কাটক। খুব স্বাভাবিকভাবে আমি দেখতে পাবো এই যে তিনটে শব্দ লিখেছি, এই তিনটে শব্দের মধ্যে পেন্সিল, কাটক, এ দুটো শব্দের যোগাযোগ আছে, কিন্তু এ দুটো শব্দের সাথে ছুরি শব্দটার কোনো যোগাযোগ নেই। এখন ছুরি শব্দটাকে যদি আমি এই পেন্সিল কাটর সাথে কোনো যোগাযোগ স্থাপন করতে চাই, তাহলে আমাকে এখানে একটা শব্দ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে দিয়ে। তখন সম্পূর্ণ বাক্যটা দাঁড়াবে ছুরি, দিয়ে, পেন্সিল, কাটর। তখন বাক্যটার অর্থ হবে, এই যে দিয়ে শব্দটা আমরা ব্যবহার করেছি, একে আমরা বলছি শব্দ বিভক্তি। ঠিক আছে, তাহলে শব্দ বিভক্তি কি জিনিস সেটা আমরা বুঝে ফেললাম। এরপর আমরা দেখব ক্রিয়া বিভক্তি কি করে। ক্রিয়া বিভক্তির একটাই কাজ, তার কাজ হচ্ছে ধাতু থেকে ক্রিয়াপদ তৈরি করা। তাহলে আমরা কয়েকটা ধাতু দেখি, যেমন দেখা যাক কর কিংবা মার, দুটো ধাতু আমরা এখানে লিখেছি।
ঠিক আছে। এখন এই দুটো ধাতু থেকে আমরা যদি ক্রিয়াপদ বানাতে চাই, তাহলে আমাকে পুরুষ এবং কাল হিসেব করে, অর্থাৎ কোন পুরুষের ক্রিয়াপদ বানাবো, কোন কালের ক্রিয়াপদ বানাবো, সেটার উপর ভিত্তি করে ক্রিয়া বিভক্তি যুক্ত করতে হবে। ধরে নেওয়া যাক যে আমি বর্তমান কালের ক্রিয়াপদ বানাতে চাই, তাহলে আমাকে যুক্ত করতে হবে হয়তো ছে, এই বিভক্তিটা। এই যে ছে যুক্ত করলাম, এই ছে এটাকেই বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি। অর্থাৎ এখন আমি একটা ক্রিয়াপদ পেয়েছি সম্পূর্ণ, সেটা হচ্ছে করছে। ঠিক একইভাবে মার এই ধাতুটাকে যদি আমি ভবিষ্যৎকালের কোন ক্রিয়াপদে পরিণত করতে চাই, তাহলে আমি ব্যবহার করতে পারি মার বে। তাহলে নিশ্চয়ই আমরা এই জায়গাটা থেকে বুঝতে পারছি যে ক্রিয়া বিভক্তির কাজ হচ্ছে ক্রিয়াপদ তৈরি করা, আর শব্দ বিভক্তির কাজ হচ্ছে শব্দের সাথে যুক্ত হয়ে বাক্যের অন্য পদগুলোর সাথে একটা যোগাযোগ স্থাপন করা।